স্প্রিন টপ, র্যাঙ্ক টার্নার কিংবা স্পোর্টিং ট্র্যাক, যেমন পিচই হোক না কেন, জসপ্রীত বুমরা নিজের দিনে যে কোনো ব্যাটিং লাইন আপের ত্রাস হয়ে উঠতে পারেন। হ্যাঁ, তাই তো, বছরের পর বছর ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে বুমরা ছিলেন অপ্রতিরোধ্য। এর আগে বেশ কয়েকবার ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা হলেও টেস্ট র্যাঙ্কিংয়ে কখনোই এক নম্বরে ছিলেন না বুমরা। এবার নিজের সেই আক্ষেপটা পুষিয়ে দিলেন এই ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ এক এক সমতায় এনেছে স্বাগতিক ভারত। সে ম্যাচে বুমরা নিয়েছেন নয় উইকেট, আর এতেই প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় পেসার। শুধু তাই নয়, বরং আরও কিছু রেকর্ড স্পর্শ করেছেন বুমরা। এর আগে টেস্ট ক্রিকেটে তার সেরা অর্জন ছিল তৃতীয় হওয়া। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সাফল্যে তিন ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসিয়ে দিল এই পেসারকে। তার রেটিং পয়েন্ট বর্তমানে 881, বোলারদের র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান হয়ে অনন্য এক কীর্তি গড়লেন বুমরা। ভারতের ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আরোহণ করলেন তিনি। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়লেন বুমরা। তার আগে রবীন্দ্র জাদেজা, বিশেন সিং বেদি এবং রবিচন্দ্রন অশ্বিনও হয়েছিলেন নাম্বার ওয়ান, তবে তারা সবাই ছিলেন স্পিনার। কিন্তু ভারতীয় পেসার হিসেবে এবারই প্রথম আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এই ডানহাতি পেসার। এর আগে ভারতীয় পেসারদের মধ্যে জহির খানই সবশেষ দুই নম্বরে উঠেছিলেন, যেটা ছিল দলটির পেসারদের মধ্যে সর্বোচ্চ। তার এই রেকর্ড ভাঙলেন বুমরা, হয়ে গেলেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা প্রথম ভারতীয় পেসার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।